আগামী একুশে মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দর্শক এই বিষয়ে আরও তথ্য জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ হারুন সকাল থেকে গণসংযোগে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন শাকিল জয়পুরহাটে পাঁচটি উপজেলা ইতিমধ্যে কালাই আক্কেলপুর প্রথম ধাপে তিনটি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে তো এখন জয়পুরহাট সদর ও পাঁচ বিবি উপজেলা দ্বিতীয় ধাপের একুশে মে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে জয়পুরহাট এবং পাঁচ বিবি উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী এগারো জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এগারো জন ও নারী ভাইস চেয়ারম্যান তারা আটজন তো এখানে কিন্তু যদি বলি পাঁচ বিবি উপজেলায় পাঁচ উপজেলায় একজন নারী মহিলা ভাই নারী চেয়ারম্যান প্রার্থী উনি সাদেক শিখা এর আগে কিন্তু তিনি পৌরসভা যে নির্বাচন করেছেন সেখানে পরাজিত হওয়ার পর আবার এই প্রথম আবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য প্রার্থীর সঙ্গে তার সঙ্গে এখানে কিন্তু পাঁচ আরেকটি যিনি বলি এখানে জামাই এবং শ্বশুর তার কিন্তু দুজনেই আওয়ামী লীগের নেতা একজন শ্বশুর হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জামাতা তিনি যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী এবং শ্বশুর আউ্বর ছিদ্দিক এদের মধ্যে কিন্তু লড়াই চলছে এছাড়াও যদি বলি জয়পুরের সদর যে যে উপজেলা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই প্রার্থী দুজনেই দুজনে মাসুদ রেজা এবং মিঠু তিনি জামালপুর জামালপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তবে তিনি কিন্তু কিন্তু উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিয়েছেন এছাড়া একজন প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধী একজন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়ে আছেন জাকারিয়া মন্ডল শিমুল তিনি কিন্তু প্রচার প্রচারণা চালান কিন্তু আমরা ভোটারের সঙ্গে যে কথা বলেছি ভোটার সঙ্গে ভোটারদের মধ্যে কিন্তু নির্বাচনে কিন্তু আগ্রহ অনেকটাই কম এখানে দেখা দিয়েছে তো প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন যে ভোটারদেরকে উপস্থিতি হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তো এই ছিল জয়পুরহাট সদরের এবং পাঁচ উপজেলা নেতৃত্ব ধাপে নির্বাচনের সর্বশেষ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে গণসংযোগে খবর জানাতে আমাদের সঙ্গে জয়পুরহাট থেকে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ